আসসালামু আলাইকুম খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতার আর্থিক মঞ্জুরির একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চলতি দু হাজার একুশ বাইশ অর্থ বছরের সংশোধিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবসের ভাতা অর্থাৎ খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসের ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্য সারা বাংলাদেশে তিনশো আশি জন ভাতাভোগীর অনুকূলে মহান বিজয় দিবস ভাতা বাবদ এই আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ প্রত্যেকেই মহান বিজয় দিবস ভাতা বাবদ পাঁচ হাজার টাকা করে পাবেন তার জন্য সর্বমোট বরাদ্দকৃত টাকার পরিমাণ ১৯ লক্ষ টাকা এখন আমরা জেনে নেই খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ কারা কারা এই বিজয় দিবসের ভাতা পাচ্ছেন বীর উত্তম তারা পাচ্ছেন সর্বমোট আটত্রিশ জন বীর বিক্রম তারা পাচ্ছেন সর্বমোট একশো পাঁচজন এবং বীর প্রতীক তারা পাচ্ছেন সর্বমোট দুইশো সাঁত্রিশ জন তবে উল্লেখ্য বীর শ্রেষ্ঠ সাতজন যারা আছেন তাদের মধ্যে কেউ মহান বিজয় দিবসের ভাতা পাচ্ছেন না কয়েকদিনের মধ্যেই খ্যাতাপ্রাপ্ত তিনশো আশি জন বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে মহান বিজয় দিবসের ভাতা বাবদ পাঁচ হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ